দেখেছিলাম যে মা কিভাবে মাকে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। পার্ট টু তে গিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ মা অলমোস্ট পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, ফাইনাল টাচ চলছে। খুব সুন্দরভাবে তাকে মাকে সাজানো হয়েছে। এরপর তোমাদেরকে দেখাবো দুর্গাপুরে একটা ফেমাস জায়গা, ফেমাস থাকে। এখন অবধি মা পুরোপুরিভাবে রেডি হয়নি, কতটা রেডি হয়েছে তোমরা ধরবো। চলো দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। আর পার্ট ওয়ান যারা যারা তোমাকে যাচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো চলো দেখতে দেখো, আশা করি। এটা হলো দুর্গাপুরের মারগুলি ঠাকুর। তোমরা দেখতে পাচ্ছ মা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বনে হিমেল শরৎ টানে শিউলি ফুলে গন্ধে রাতে,
আকাশের বনে হিমেল শরত টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আটটা সপ্তমীটা সেজেছে অষ্টমী অঞ্জলি নবমী জমজমকে আকাশের পূজোর তো